এখন আমার নিশু শরীরটা কেমন আছে? ভালো আছে। আমার নিশু ওষুধ খেয়েছে না? চোখগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে বাবাটা বলে জোরে জোরে বড় করে। তো আজকে আমার নিশু শরীরটা একটু ভালো আছে। তো কালকে যেটা সিদ্ধ করে রেখেছিলাম, মানে পুর বানিয়ে রেখেছিলাম মুগ ডাল দিয়ে, তো সেটা এখন আমরা বানাবো, তাই না? তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই। নমস্কার, আমি মৌসুমী, আর মৌসুমী ফ্যামিলিতে আপনাদের সব ভাইকে স্বাগত জানাই। বড়দের জানাই প্রণাম, মা ছোটদের অনেক ভালোবাসা, আমার সমবয়সী যারা তাদেরও অনেক ভালোবাসা। তো কালকে রাতে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম, এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এখন আমি ব্যাটারটা তৈরি করে নেবো গোকুল পিঠে বানানোর জন্য। ওটা আমি পুর বানিয়েছি, পুরটা খুবই টেস্টি হয়েছে। তো এবার আমি আটা দেব, এটা দিলাম আটা, এখানে বড় চামচের 4-5 চামচ মতো আটা হবে। আর এবারে আমি দেবো চালের গুঁড়ি। তো এটা আমার হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি না। তো এখানে আমি আটা নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি 3 চামচ, আর একটু চিনি দেবো, আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। যেহেতু এটা আমি দুধের মানে ভিজাবো, তো সেই জন্য আমি এর মধ্যে কোনো মৌরি দিলাম না। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো অল্প অল্প জল দিয়ে, কারণ ব্যাটারটা বেশি পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় রাখতে হবে। তো ব্যাটারটা আমি তৈরি করে নিই। তো এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা বেশি না পাতলা হবে, আর না বেশি গাঢ় হবে। এবার এক এক করে আমরা পিঠেগুলো ভেজে নেব। তো এই যে আমার সেই পুরটা, তো এই পুরের মধ্যে আমি, কারণ যেহেতু নারকেল খাই না, নারকেল খেলে অ্যাসিডিটি হয়ে যায়, তো সেই কারণে ইয়ে দিয়ে মুগ ডালের পুর বানিয়েছি। পুরটা খুবই টেস্টি হয়েছে। এরপরে আমি গোল গোল করে আকার করে তারপরে এগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নেব এক এক করে। পিঠেগুলো খুবই সফট হয়েছে, খুবই সফট। তো আমি এক সাইডে দুধ বসিয়ে দিয়েছি, আবার দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে দেবো। এটা পাটালি গুড়, তো একটু গলতে সময় লাগবে। তো আমি দুধটা রেডি করে নিই। দুধটা আমার গলে গেছে, দুধটা একটু গাঢ় হয়ে গেলে কিছু পিঠে আমি এর মধ্যে দিয়ে দেবো, আর কিছু পিঠে এমনি ভাজায় রেখে দেবো, তো মানে দুধে ভিজাবো না। তো এই যে এর মধ্যে থেকে কিছু পিঠে আমি দিয়ে দেবো দুধের মধ্যে।
পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পর পিঠেগুলো পুরো ফুলে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে একবারে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা করছি। তো গুড মর্নিং। তো সকাল সকাল আমি চলে এসেছি পিঠে নিয়ে। তো এই যে পিঠেগুলো দেখতেই পাচ্ছেন পুরো ফুলে গেছে আর প্রচণ্ড সফট হয়েছে। সকালে আমি দুটো ঘুম থেকে উঠেই পিঠে খেয়ে নিয়েছি, যদিও তো টেস্ট করে দেখার জন্য যে কতটা সুন্দর হয়েছে। সত্যি খুবই খুবই টেস্টি হয়েছে আর খুব সফট হয়েছে। আপনারা অতি অবশ্যই বাইরে ট্রাই করবেন। আমার তো খুবই ভালো লেগেছে, খুবই টেস্টি হয়েছে। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।